তাওহিদ ভাই আর গায়ে হলুদ। সকাল হতেই মা তারা দিচ্ছে জিসান ভাইদের পাশে যাওয়ার জন্য। কিন্তু আমি বুঝি না এত সকাল সকাল আমি ওখানে গিয়ে কি করব। আরে ভাই, বিয়ে তো আমার না, তাহলে অন্যর বিয়ের জন্য আমি আমার এত সাধের ঘুম কেন নষ্ট করব। ঠিক এই সময় মা আমার ঘরে ভূতের মতো আগমন করলো। মা বলল, তিশা তুই উঠবি না? আমি চোখ দুটো হালকা খুলে, ও মা এমন করছো কেন, গায়ে হলুদ রাতে আর এখন সকাল, এত তাড়াতাড়ি আমাকে কেন ওই বাসায় যেতে হবে? কাজের মেয়ের কি অভাব পড়েছে নাকি আমার বাসায় খাবারের অভাব পড়েছে? দেখ তিশা, বাজে কথা বলিস না। নিশি, জিশান আর তোর আন্টি কয়েকবার কল করেছে তোকে পাঠিয়ে দেওয়ার জন্য। আমি আবার চোখ দুটো বন্ধ করে আন্টিকে বল আমি বিকেলে এসে পড়ব। ঠিক আছে, এই নে। আমার হাতে মা তার ফোনটা ধরিয়ে চলে গেল। আমাকে জিজ্ঞেস করার সুযোগও না দিয়ে কে ফোন করেছে যত সব। ফোনটা কানে দিয়ে ঘুম ঘুম কণ্ঠে বললাম, হ্যালো। কিন্তু কেউ কথা বলছে না দেখে, আরে ভাই চুপ করে বসে কি ধ্যান করছেন, কথা বলছেন না কেন? সকাল সকাল ফোন করে আমার ঘুম নষ্ট করেন, যত সব আজাইরা পাবলিক। ফোনটা কাটতে নিলে, তিশা আমি তো শকড, এত সুন্দর করে কে ডাকছে, কণ্ঠটা খুব চেনা চেনা লাগছে, তিতা কল্লার কণ্ঠ না তো এটা? বাট এই মানুষটি কখনো আমাকে এমন মধুর কণ্ঠে ডাকেনি, অলওয়েজ চিল্লায়ে ডাকে, হঠাৎ এত চেঞ্জ। আমার মুখ দিয়ে বের হয়ে গেল, কয়টা বাজে এখনো, ঘুম থেকে কেন উঠিসনি? হ্যাঁ উঠ তাড়াতাড়ি আর রেডি হয়ে চলে আয় বাসায়। আর একটু ঘুমাই না জিসান ভাইয়া, আমি এখন এসে কি করব, বিয়ে তো আমার না, যে না আসলে অনেক ক্ষতি হয়ে যাবে, যার বিয়ে সে থাকলেই চলবে, বাকি মানুষের কি কাজ ওখানে? কেন, তোর কি বিয়ে করার শখ জেগেছে নাকি? বিয়ে করবি, রাজি থাকলে তোর বিয়েটাও করিয়ে দেবো, আমি কিন্তু এক পায়ে রাজি। আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসে পড়ি। আরে রে রে রে, কি বলছেন, ব্রেক মারুন, আমি কখন বললাম আমি বিয়ে করব? আমি তো জাস্ট, আমাকে আর বলতে দিল না। এক ঘন্টা সময় আছে তোর কাছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নে, আমি গাড়ি পাঠাচ্ছি, ভদ্র মেয়ের মতো একদম চলে আসবি, রাতে আমাদের সাথেই সেন্টারে যাবি। আমি কিছু বলতে যাব তার আগেই ফোনটা কেটে দিল। হিটলার কোথাকার, কথাও শুনল না। আমার আর কি করার, চলে গেলাম তাদের বাসায়। আমি না গেলে এই ব্যক্তি আমার কান ধরে নিয়ে যেত, তার থেকে ভালো নিজের পায়ে হেঁটে যাই, সম্মান তো বাঁচবে। রাতে যথাসময় গায়ে হলুদ আরম্ভ হলো। আমি ও নিশি সবাই পরে সেন্টারে গেলাম। রেডি হবার সময় বুঝতে পারলাম আমার শপিংয়ের রহস্য, জিসান নামের পাবলিকের কারসাজি এটা। আমার আর নিশির সব কিছুই এক, শুধু কালার আলাদা। একে একে করে সবাই তাওহিদ ভাইকে হলুদ দিয়ে দিল। হলুদের পর নাচ গানের আয়োজন করা হয়েছে আর এতে সবাই খুব এনজয়ও করছে। আমিও এক পাশে দাঁড়িয়ে গান শুনছিলাম, হঠাৎ এক অচেনা ছেলে এসে আমার পাশে দাঁড়ালো। আমি একটু সরে দাঁড়ালাম, সে আবার আমার কাছে এসে জিজ্ঞেস করলো আর বলল, হ্যালো ব্রেভ, আই এম অর্কো, হোয়াটস ইওর নেম? আমি তার দিকে তাকিয়ে চিন্তা করতে লাগলাম, চিনি কি না, না আমি চিনি না, কিন্তু ছেলেটা যে আমাকে অনেকক্ষণ ধরে ফলো করছে তা বুঝতে পেরেছি, এখন একা পেয়ে কথা বলতে এসেছে। সে আবার নাম জিজ্ঞেস করে, ভদ্রতার খাতিরে আমিও বলে দিলাম, আমি আবার একটু বেশি ভদ্র মেয়ে, তিশা, মাই নেম ইজ তিশা। আমি চলে যেতে নিলে ছেলেটা আমার হাত ধরে ফেলে, আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই, হাত ধরেছেন কেন, একটু রেগে। হোয়ার আর ইউ শুটিং? ক্লেম ডাউন, আই এম কামিং টু টেল টু ইউ, ইউ লুক সো হট, রিড ইন এনি ক্লাস বেব। ছাড়ুন আমার হাত, আমি কিন্তু এখন ঠিকই চিৎকার দেব। এটা বলার পর অর্ক আমার হাতটা আরো জোরে চেপে ধরল। ওয়াও, তোমার দেখি রূপের সাথে তেজও আছে, পিছিয়ে হলে কি হবে, কিন্তু অ্যাটিটিউড বড়দের মতো। তুমি জানো আমি কে? মিনিস্টারের ছেলে, যে মেয়ের গায়ে আঙ্গুল দিয়ে ইশারা করব সাথে সাথে আমার কাছে এসে পড়বে, আর আমি সেধে তোমার সাথে কথা বলতে এসেছি, তুমি আমাকে অ্যাভয়েড করছো, সাহস তো তোমার কম না? খুব জোরে গান বাজছে, তাই এদিকে কি হচ্ছে কেউ শুনতে পাচ্ছে না, হাত না ছাড়লে
থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। ফাজিল ছেলে, সাহস কি করে হলো আমার হাত ধরার? ছাড় বলছি, এক ঝটকা দিয়ে হাতটা ঝাড়িয়ে ফেলি। তুই কে? আমি জেনে কি আচরণ করব দূরে থাক আমার থেকে। ও রিয়েলি, আমার সাহস দেখতে চাও? তাহলে চলো। আমার হাতটা আবার ধরতে নিলে আমি পেছনে সরে যাই, আর পেছনে দাঁড়ানো ব্যক্তিটার সাথে ধাক্কা খাই। তাকিয়ে দেখে জিসান ভাইয়া অগ্নি চোখে তাকিয়ে আছে। আমি জিসান ভাইয়ের পেছনে লুকিয়ে বলি, ভাইয়া দেখুন না, এই ছেলেটা কতক্ষণ ধরে আমার সাথে অসভ্যতামি করছে। জিসান ভাইয়া চুপ, কিছুই বলল না। আমি কিছুটা শকড। উনি নিশিকে কল করে আমাকে ওর সাথে নিয়ে যেতে বলল, আর জিসান ভাই অর্কের কাঁধে হাত রেখে সেন্টারের বাইরে চলে গেল। আমি এখনও তাদের যাওয়ার দিকে তাকিয়ে আছি। অদ্ভুত বিষয়, জিসান ভাই এত শান্ত কীভাবে? নাকি ঝড় আসার পূর্বাভাস। আমি নিশির সাথে চলে গেলাম। কিছুক্ষণ পর উনিও কি সুন্দর মতো ফাংশনে এসে হাজির হলেন। এমন বিহেভস যে কিছুই হয়নি। অবশ্য পুরো অনুষ্ঠানে অর্ককে আমি আর দেখি নাই। পরের দিন বিয়েটাও ভালো মতো হয়ে গেল। তান ছেলে ভাবিকে সবাই সযত্নে বরণ করে নিল বাসায়। আমি অবাক হলাম যখন তানজিলা ভাবের আমাকে দেখার আগ্রহ জেনে। আরে আমি তো এবারের কেউ না, তাহলে আমাকে দেখার জন্য আগ্রহ কেন? হোয়াই? তার আবার ভাইটাকে আমার গলায় ঝুলিয়ে দেবার প্ল্যান করছে না তো? খুবই কনফিউজড আমি। আজকাল কাউকে বিশ্বাস করতে নেই। বিয়ের পর বেশ কিছুদিন কেটে গেল। আমি সেদিনের ঘটনাও মন থেকে মুছে ফেললাম। কিন্তু বলে না, কিছু ঘটনা আপনার পুরো জীবনকে চেঞ্জ করে ফেলে। আমার সাথেও তাই ঘটল। আমি ভুলে গেলেও একজন মানুষ ভুলেনি, আর সে হলো অর্ক। সেদিন জিসান ভাই বাহিরে নিয়ে অর্ককে অনেক মারে। পরে রায়হান ভাইও তাদের ফ্রেন্ডস রনে এসে জিসান ভাইকে আটকায়। তবে তৌফিক আঙ্কেল খুব রেগে যায় জিসান ভাইয়ের উপর, কারণ অর্ক কোনো সাধারণ ছেলে ছিল না, মিনিস্টারের ছেলে। খুব কৌশলে এই ঘটনাটা ধামা চাপা দেয় আঙ্কেল, আর জিসান ভাইকে ওয়ার্নিং দেয়। দেখতে দেখতে আমার 8-এর ফাইনাল পরীক্ষার শেষের দিকে। আমি অনেক আকাশ পাতাল চিন্তা করে রেখেছি। আরে বাবা, পরীক্ষা শেষ হলেই তো 9-এ উঠে যাব। নিজের মধ্যে একটু বড় বড় ফিলিংস আসা শুরু হয়েছে। এতদিনে তো পিচ্চির মধ্যে সীমাবদ্ধ ছিলাম, কিন্তু আমার এই খুশিটা ছিল একদম ক্ষণস্থায়ী। আমার কপালে হয়তো অন্য কিছু লেখা ছিল। বলে না, আমরা অনেক কিছু চিন্তা করে রাখলে কি হবে, আমাদের চাবিকাঠি তো অন্যের হাতে। সে যেভাবে চাইবে তাই হবে। অনেক দিনের তিলে তিলে করা কুড়ের ঘরটাও হঠাৎ আসে ঝড় হওয়ার ভেঙে যায় তারই হুকুমে। আমার জীবনেও এমন এক ঝড় এসে পড়ে। সেদিন আমার লাস্ট পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা দিয়ে বাড়ির দিকে হাঁটতে ধরলাম। নতুন নতুন কত সুন্দর মুভি এসেছে তা সব দেখব। মাকে বলবো সীমা আপুদের বাসায় নিয়ে যেতে। অনেক দিন হলো দেখি না। এসব চিন্তা করতে করতে হাঁটছিলাম, হঠাৎই একটা মাইক্রো এসে সামনে দাঁড়ায়। আমি কিছুটা ভয় পেয়ে গেলে মাইক্রোটাকে দেখে আমি আবার হাঁটার গতি বাড়িয়ে দিলাম, কিন্তু শেষ রক্ষা পেলাম না। মাইক্রো থেকে অর্ক ও আরও দুইটি ছেলে নেমে এসে আমাকে জোর করে তুলে নিল। চিৎকার দেওয়ার আগেই মুখ চেপে ধরল। অনেক চেষ্টা করলেও ছুটাতে পারছিলাম না। আমার ছোটাছুটির কারণে অর্ক রুমাল দিয়ে নাক মুখ চেপে ধরলে আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন আমার জ্ঞান ফিরে নিজেকে একটা রুমে আবিষ্কার করি। মাথাটা এখনও ধরে আছে, চোখে এখনও কেন জানি ঘুম ঘুম ভাব আছে। আমি কোথায় আছি ভাবতে লাগলাম। মনে পড়ে গেল আমাকে তো অর্ক তুলে এনেছে এখানে। হঠাৎ দরজা খোলার শব্দে আমি আটকে উঠলাম। চেয়ে দেখি অর্ক আরও দুজন ছেলে রুমের ভেতরে প্রবেশ করলো। আমি অর্ককে দেখে চিৎকার করে উঠলাম, আমাকে এখানে কেন এনেছেন? কি ক্ষতি করেছি আমি আপনার? অর্ক হাসতে লাগলো, আমার সামনে মুখ এনে বলতে লাগলো, তোর অনেক তেজ তাই না? সেই তেজ আমি দূর করতে নিয়ে এসেছি, আর তোর এই আশিককেও তো শিক্ষা দিতে হবে। আমার গায়ে হাত তোলার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে এটা এখন বুঝবে। আমার চুলের মুঠি ধরে, তোর এমন অবস্থা করব আজ যাতে আইনের নিজের চেহারা দেখতেও ভয়ে আটকে উঠবি, আর তোর আশিক তোকে এই অবস্থা থেকে বেঁচে থেকেও মরে যাবে। আমি অর্কের কথার আগামাথা কিছুই বুঝলাম না। কোন আশিকের কথা বলছে? আমার এমন কেউই নেই। আমি ওর হাত থেকে চুল ছুটবার চেষ্টা করছি। আপনার হয়তো ভুল হচ্ছে, আমার এমন কোনো আশিক নেই। প্লিজ আমাকে ছাড়ুন, আমি বাসায় যাব। আমার কথা শুনে অর্কসহ বাকি দু ছেলেগুলো
হেসে উঠল। ব্রো যাই বলিস, মালটা কিন্তু তা আবার বলতে হবে। হুম ঠিক বলেছিস, তাহলে আজ জমিয়ে পার্টি হবে, ভাগে কি আমরা পাবো? আফসোস, তা আবার বলতে হবে। আমি এদের কথাগুলো শুনে বুঝতে পারলাম আজ আমার সাথে ভয়ঙ্কর কিছু হবে, যার কথা হয়তো আমি কোনোদিনও কল্পনাও করিনি। এসব কি সত্যি আমার সাথে হচ্ছে নাকি এখন আমি ঘুমিয়েই আছি? আর মা কিছুক্ষণ পরে আমাকে ডাকতে আসবে, তিশা তিশা বলে চিল্লাবে। আজমাকে খুব মনে পড়ছে, মা প্লিজ আমাকে ডাকো, আমি আর এই স্বপ্ন দেখতে চাই না। মা তুমি কোথায়? আমার চোখ দিয়ে পানি পড়ছে, মাথার চুলগুলো মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে, এমন মনে হচ্ছে বাকি দুটো ছেলে চড়ে গেল আর অর্ক আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল, নিজের শার্ট খুলতে লাগলো। আমি এদিক ওদিক দেখতে লাগলাম কোথাও পালানো যায় কি না। অর্ক আমার দিকে এগোতে থাকলে আমি দৌড় দিয়ে বারান্দায় চলে যেতে নিলাম, উদ্দেশ্য গিয়ে দরজাটা লাগিয়ে দেব। কিন্তু আমি বারান্দায় যাবার আগেই অর্ক আমাকে ধরে ফেলে, ছুটতে চাইলে আমাকে জোরে কয়েকটা থাপ্পড় মেরে, থাপ্পড়ের কারণে আমার ঠোঁট ফেটে রক্ত বের হয়ে যায়, আমি অনেকটা দুর্বল হয়ে পড়ি, শরীরে মনে হয় আর শক্তিই নেই। আমাকে ধাক্কা দিয়ে আবার বিছানায় ফেলে দেয়। এখন আর ওঠার শক্তি পাচ্ছি না, মাথাটাও ভোঁভো করছে, চিৎকার করে কাঁদতে মন চাইছে। রায়ান ভাইকে খুব বেশি মনে পড়ছে, আমি কোথাও যেতে চাইলে রায়ান ভাই মানা করলে রাগ করে বসে থাকতাম, তখন রায়ান ভাই এসে বলতো, তিশা বাইরের জগৎটা অনেক খারাপ, কখনো এর আসল চেহারা দেখলে তুই সহ্য করতে পারবি না বোন, আর আমি তোকে হারাতে চাই না। তিশার চোখ দিয়ে পানি পড়ছে, বারবার একটা কথা মনে পড়ছে, ভাই তুই কোথায়? আমি যে সত্যি সহ্য করতে পারছি না, প্লিজ ভাই আমাকে নিয়ে যা।